আমি দেবাশিস স্যার, আমি প্রথমেই তোমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই ভালো আছো। বর্তমানে আমরা এক দুঃসময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছি। কবি জীবনানন্দের ভাষায়, পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন। আমরা সকলেই গৃহবন্দী, কারোরই ভালো লাগছে না, তবু সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। এরই মাঝে আমাদের সিলেবাসটাকেও তো শেষ করতে হবে, তাই বিদ্যালয়ের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যতটা সম্ভব তোমাদের সেই সিলেবাসটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া, তাই আমাদের এই প্রচেষ্টা। যাই হোক, তোমাদের বাংলায় যে বিষয়গুলি পড়তে হবে তার মধ্যে দুটো বই তোমরা পাবে, একটি সাহিত্যের কবিতা গদ্য অর্থাৎ গল্প প্রবন্ধ, তার সঙ্গে সহায়ক পাঠ একটি গল্প বই, আরেকটি অংশ আছে যেটির ছবি প্রথমেই দেওয়া আছে। বইটির নাম হলো বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। এই বইটি মধ্যে তিনটি ভাগ আছে। একটি ভাগ প্রথম পর্ব, বাঙালির শিল্প ও সংস্কৃতি। দ্বিতীয় ভাগ অর্থাৎ দ্বিতীয় পর্ব হল ভাষা। আর তৃতীয় অংশ পাওয়া যাবে প্রজেক্ট এবং প্রুফ সংশোধন। এই প্রথম পর্ব বাঙালির শিল্প ও সংস্কৃতি, এর একটা ধারাবাহিক ইতিহাস। এখানে পাঁচটি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হলো বাংলা গানের ধারা, দ্বিতীয় অধ্যায় হলো বাঙালির চিত্রকলা, তৃতীয় অধ্যায় বাংলা চলচ্চিত্রের কথা, চতুর্থ অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা, আর পঞ্চম অধ্যায় বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এই বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতি আজ থেকে প্রায় হাজার বছরেরও পুরানো। সেই পুরানো সংস্কৃতি বা ঐতিহ্য, তার উদ্ধার, তার কিছু বৈশিষ্ট্য, নতুন নতুন রূপে তার পথ চলা, এটি তোমাদের দ্বাদশ শ্রেণীর সাহিত্য বা সংস্কৃতি পাঠের অন্তর্ভুক্ত হয়েছে। আমি যেটি সম্পর্কে আজকে আলোচনা করব তোমাদের পরে ক্লাসে বিষয়গুলি আবার ছুঁয়ে যাব, প্রয়োজন হলে ডিটেল পড়ানো হবে, কিন্তু সিলেবাসটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা রূপরেখা তৈরি করার অভিপ্রায়ে গল্পের ছলে কিছু বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে যেটি আছে বাংলা গানের ধারা। গান আমরা সকলেই শুনি, গান শুনতে ভালোই লাগে, কেউ কেউ গান গাই, চর্চা করি, অভ্যাস করি, তা এই গান কিন্তু আধুনিক কালের বা আজকেকার সম্পদ নয়। গান একটি শিল্পকলা, বিভিন্ন শিল্পকলার মধ্যে গান অন্যতম এবং বলা যায় আদিমতম। শিল্প সৃষ্টির প্রথমেই যেটি উৎসারিত হয়েছিল সেটি হলো গান। আদিম সভ্যতায় মানুষ মনের আনন্দে উৎসাহে সে তার কণ্ঠকে প্রকাশিত করেছিল, কণ্ঠ থেকে উৎসারিত হয়েছিল তার গান, সেখান থেকেই হয়েছিল সুর। যেমন পাখির কণ্ঠে আমরা সুর শুনতে পাই, সেই প্রকৃতির লীলায়িত রূপের মধ্যেই আমরা আদিম মানুষের সেই সংস্কৃতির জন্ম হওয়ার কথা উপলব্ধি করি। প্রথমে বাদ্যযন্ত্র ছিল না, গানের চর্চাও ছিল না, স্বতঃস্ফূর্তভাবে মানুষ বা মানব সভ্যতার এই আদিম সংস্কৃতির জন্ম হয়েছিল। কাজেই গান হলো
মানুষের বিশেষ করে বাঙালি সংস্কৃতির আদিম বা প্রথম উপাদান। তাহলে তখন বাদ্যযন্ত্র ছিল না, মানুষ গান কীভাবে বার করত, কোন যন্ত্রের মাধ্যমে সে গান বেরিয়ে আসত, এখনও বেরোয়, সেটি হচ্ছে তার কণ্ঠ। কণ্ঠই হচ্ছে বাঙালির সঙ্গীতের বহিঃপ্রকাশের একটা প্রধান এবং আদি মাধ্যম। আমরা হাজার বছর আগের যে সংস্কৃতির কথা বলছি, সেই হাজার বছর আগেও কি তাহলে মানুষের মধ্যে গান ছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে হাজার বছর ধরছি কেন? তার কারণ হচ্ছে, যেহেতু আমরা বাঙালি সংস্কৃতির একটা ইতিহাস পড়ছি, একটা ধারাবাহিক বিবর্তন পড়ছি, তাই একটা প্রমাণ চাই, প্রত্যক্ষ প্রমাণ, একটা নিদর্শন চাই। সেই নিদর্শনটা হচ্ছে একটা লিখিত রূপ। আজ থেকে হাজার বছর আগে যে নিদর্শন আমরা পেয়েছি, বাংলা গানের সংকলনের যে নিদর্শন বা প্রমাণ আমরা পেয়েছি, তার আগের কোনো প্রমাণ এখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি বা আমাদের হাতে এসে পৌঁছয়নি। কি সেই প্রমাণ? সেই প্রমাণ হলো চর্যা গীতি। আজ থেকে হাজার বছরেরও আগে লিখিত নিদর্শন হিসাবে বাঙালি সংস্কৃতির অন্যতম শিল্প মাধ্যম সঙ্গীতের প্রথমতম যেটি সংকলন বা নিদর্শন, তার নাম হলো চর্যা গীতি। চর্যা কি? চর্যা হচ্ছে, চর্যা শব্দটির অর্থ হচ্ছে আচরণ। যেমন আমরা বলি জীবন চর্যা, অর্থাৎ জীবনের আচরণ। তাহলে গীতি কি? গীতি মানে গান। চর্যা গীতির আগে একটি নাম আমরা পাই, চর্যা পদ। এই নামেও তাকে পাওয়া যায়। চর্যা মানে আচরণ, পদ কি? পদ শব্দের অর্থ হলো গানের উদ্দেশ্যে লেখা ক্ষুদ্রাকৃতি স্তবক, ছোট আকারের একটি স্তবক, একটি স্তবক, এবং সেটি গানের জন্যই লেখা, গাওয়া হবে বলেই সেটি লেখা হয়েছিল, সেটি হলো চর্যা পদ। তা হলো একদিকে যেমন কবিতা হিসেবে পাঠ্য, তেমনি গান হিসেবে উপভোগ্য গেয়। সেই চর্যা গীতি, তার কথা আমরা জানতাম না, একজন আবিষ্কার করলেন, তার নাম হরপ্রসাদ শাস্ত্রী, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি জাতীয় গ্রন্থাগারের তিনি লাইব্রেরিয়ান ছিলেন, গ্রন্থাগারিক ছিলেন, পুঁথি পাগল মানুষ। বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে তিনি পুঁথি সংগ্রহ করতেন, এভাবেই তিনি পুরাতন ঐতিহ্যকে সংগ্রহ করে বাঙালির সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি নেপাল গিয়ে নেপালের রাজা লাইব্রেরি থেকে বহু পুরনো একটি পুঁথি আবিষ্কার করে আনলেন, তাল পাতায় লেখা একটি পুঁথি। সেখানে তিনি 51টি গান পেলেন, প্রত্যেকটা গানেরই টিকা, অর্থাৎ পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আছে, একটি গানের ব্যাখ্যা নেই, তাই সে গানটিকে বাদ দিলেন। তাহলে দাঁড়ালো 50। 50টি মধ্যে থেকে আবার কিছু কিছু পদের কিছুটা অংশ খণ্ডিত, অর্থাৎ পাওয়া যায়নি, বিলুপ্ত হয়ে গেছে। এইরকম 3.5টে সম্পূর্ণ এবং একটি গানের কিছুটা অংশ তিনি পেলেন না। তাহলে মোট দাঁড়ালো 46টি। এই 46টি পদ বা গান তিনি আবিষ্কার করে নিয়ে এলেন কলকাতায়, সেটিকে ছাপতে হবে, সকলের সামনে আনতে হবে, ভাষাতাত্ত্বিক পরীক্ষা নিরীক্ষা করলেন। সুনীতি চট্টোপাধ্যায়, ভাষাচার্য যার উপাধি, ODBL, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যার বই
দুটো মোটা ভলিউমে। তিনি ভাষাতাত্ত্বিক পণ্ডিত, বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিলেন এই চর্যা গানগুলি খ্রিস্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে কোনো এক সময় রচিত হয়েছিল এবং এই গানগুলির মধ্যে বৌদ্ধ ধর্ম ভাবনার একটি প্রভাব রয়েছে। গানগুলি লিখেছিলেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা, অর্থাৎ যারা বৌদ্ধ শাস্ত্রে ধর্মে পণ্ডিত এবং কবি, তারা চর্যা, অর্থাৎ সাধারণ মানুষ কোন ধরনের জীবন আচরণ করবে সেই সংক্রান্ত বিধিনিষেধ বা নিয়মাবলী, শাস্ত্রীয় ধর্মীয় নিয়মাবলী তারা এই গানের আকারে লিপিবদ্ধ করলেন। যেমন আমরা বাউল গানের মধ্যে, বৈষ্ণব পদাবলীর মধ্যে, শাক্ত সঙ্গীতের মধ্যে আমরা এরকম ধর্মীয় নিয়মাবলী পেয়ে থাকি। রামকৃষ্ণদেবের গল্প কথামৃতের মধ্যে আমরা এরকম ধর্মীয় গল্পের আকারে, কখনো কবিতার আকারে, কখনো গানের আকারে, রবীন্দ্রনাথের গীতাঞ্জলির মধ্যে তো পাই আমরা এরকম ধর্মীয় জীবনাচরণের ইঙ্গিত পেয়ে থাকি। সেই গানগুলোর আবিষ্কার করলেন হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজা লাইব্রেরি থেকে 1907 সালে। তারপর সেগুলিকে আবিষ্কার করতে হবে, ছাপাখানা তখন আবিষ্কৃত হয়ে গেছে। বঙ্গীয় সাহিত্য পরিষদ, খুব পুরনো এবং বড় প্রকাশন সংস্থা থেকে 1916 সালে বের হলো চর্যাপদ, সেই গানগুলি। তা সেই বাঙালির আদি সংস্কৃতির প্রথম নিদর্শন সেই চর্যাপদ, যার মূল নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। চর্যা মানে হচ্ছে আচরণ এবং অচর্যা, এটিকে যদি আমরা ভাঙি তাহলে দেখব চর্যা যুক্ত অচর্যা যুক্ত বিনিশ্চয়। চর্যা মানে কোনটা আচরণ করা উচিত আর কোনটা অচর্যা, আচরণ করা উচিত নয়, তা বিনিশ্চয়, অর্থাৎ বিশেষভাবে সুনিশ্চিত করে দেয়। অর্থাৎ জীবনে কোনটা আচরণ করা উচিত, কোনটা আচরণ করা উচিত নয়, এই রকম নিয়মাবলী বা বিধিনিষেধ যে গানগুলি আমাদের সুনিশ্চিত করে দেবে, বিশেষভাবে চিহ্নিত করে দেবে, অর্থাৎ সেটি আমাদের কাছে পথ নির্দেশিকা, গাইডলাইন, সেই বইটি হলো, সেই গানের সংকলনটি হলো আমাদের কাছে চর্যাগীতি বা চর্যাচর্য বিনিশ্চয়। সেই গানগুলি প্রকাশিত হলো একটি বইয়ের মাধ্যমে, সেই বইটির নাম হলো হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। 1916 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় বেরুলো। সুনীতি চট্টোপাধ্যায় সেটির নাম দিলেন বা সেটিকে বা ভাষা সম্পর্কে বললেন এটি আদি বাংলা ভাষা বা আদি যুগের বাংলা ভাষা, এবং 23 বা 24 জন মতান্তর আছে, 23 থেকে 24 জন কবি এই গানগুলি রচনা করেছিলেন, তারা সিদ্ধাচার্য। সেই 23-24 জনের মধ্যে যিনি আদি কবি তার নাম হলো লুই পা, লয়সৌ হর্ষই পয়াকার, লুই হচ্ছে নাম আর পা, পা শব্দের অর্থ হলো পদকর্তা, অর্থাৎ পদটির বা গানটির রচয়িতা বা কবি। সেই লুই পা আদি কবি, কাহ্ন পা, সবর পা, সরহ পা, ভূষুকু পা, এরা সব ছিলেন চর্যাপদের বা চর্যা গানের রচয়িতা। তাদের সাধন তত্ত্বকে জনসাধারণের মধ্যে প্রকাশ করা, প্রচার করা, জনসাধারণ বলতে এখানে আপামর জনসাধারণ নয়, এখানে একটি ব্যাপার ছিল, যেহেতু সাধন সঙ্গীত তাই তাদের শরণাপন্ন হলে, শিষ্যত্ব গ্রহণ করলে তবেই সেই সঙ্গীতগুলো মানুষ উপভোগ করতে পারত। অর্থাৎ এই গানগুলোর মধ্যে একটা রহস্যময়তা ছিল, বাইরের একটা রূপ, যেমন আমরা বলি রূপক, বাইরের একটা রূপ, ভিতরের একটা
তার অর্থ। একটি কবিতা আমি বা একটি গান আমি বলছি, কা আ তরু বড় পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠা কাল। বোঝাই যাচ্ছে একালের ভাষা নয়, হাজার বছর আগের পুরনো ভাষা, একটু খটোমটো লাগছে। কা আ, কা আ মানে হচ্ছে কায়া অর্থাৎ শরীর। তরু বর, তরু মানে গাছ, বর মানে শ্রেষ্ঠ, যেমন কবি বর, ঋষি বর, মুনি বর, বর মানে শ্রেষ্ঠ। তরুবর মানে বড় গাছ, বনস্পতি। কায়া তরুবর মানে হলো আমাদের শরীরটা হচ্ছে একটা গাছের মতো। পঞ্চবি ডাল, বি, পঞ্চ মানে পাঁচ, বি বয়সই বি মানে হলো টি, আমরা এখন টি বলি, টয়সই টি, পাঁচটি, তখন ছিল পঞ্চবি অর্থাৎ পাঁচটি ডাল। ডাল মানে শাখা। চঞ্চল চিয়ে, চঞ্চল মানে ছটফটে, দুরন্ত। চিয়ে, চিয়ে মানে, চিয়ে মানে হলো চিত্ত অর্থাৎ মন বা হৃদয়, অর্থাৎ চিত্তটা চঞ্চল, যে মনটা চঞ্চল সেই রকম চঞ্চল মনে পৈঠা কাল। পৈঠা মানে হচ্ছে প্রবেশ করে, কাল মানে বিপদ। তা এই যে এইটা হচ্ছে বাইরের একটা রূপ, কিন্তু এর অন্তরের রূপটা হচ্ছে সাধন তত্ত্বের দিক থেকে বোঝানো হচ্ছে যে আমাদের দেহটা যদি একটি বড় গাছ হয় তাহলে তার পাঁচটি ডাল কি, পাঁচটি ডাল, ছটি সাতটি নয় বা চারটি নয়, পাঁচটি অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়। এটি সাধারণ মানুষ আমরা বুঝতে পারবো না যতক্ষণ না ওই কবি বা ধর্মগুরু আমাদের বুঝিয়ে দেবেন। তাহলে পাঁচটা ইন্দ্রিয় আমাদের কাছে, যে পাঁচটা ইন্দ্রিয় রয়েছে আমাদের শরীরের মধ্যে, সেই পাঁচটা ইন্দ্রিয় আমাদের শরীরকে বা মনকে নিয়ন্ত্রণ করছে। যদি আমি সেই ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে যাই তাহলে মন পরাজিত হবে, আমার শরীরের মধ্যে কাল প্রবেশ করবে। যেমন গাছের পাঁচটা ডাল যদি শক্ত না হয় তাহলে ঝড়ের আঘাতকে সে প্রতিরোধ করতে পারে না, তেমনি পঞ্চ ইন্দ্রিয় যদি আমার বলিষ্ঠ না হয়, সংযমী না হয়, তাহলে আমরাও আমার মনকে বা আমার জীবনকে সুন্দর সুস্থ করে তুলতে পারবো না, আমার মধ্যে কাল বা বিপদ প্রবেশ করবে। এই সাধন তাত্ত্বিক যে ব্যাখ্যাটি, এটি আমরা এই গানটির মধ্যে দিয়ে পেয়ে গেলাম। তা সেই রকম আজ থেকে প্রায় 1200 বছর আগে সেই গানের মধ্যে একটা সাধন তত্ত্বের মধ্যে দিয়ে আমরা গানের একটা আদি রূপ, লিখিত রূপ আমরা পেয়ে গেলাম। তা সেই গানটি বা সেই গানগুলি, বিশেষ করে চর্যা গীতিগুলি, এই ভাষাটাকে বলা হচ্ছে সন্ধ্যা ভাষা। সন্ধ্যা, দন্তস্য দন্তন্বয় ধয় জফলা আকার, কে বললেন, কে নাম দিলেন, হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় তার উপাধি, সেই হরপ্রসাদ শাস্ত্রীর নাম দিলেন সন্ধ্যা ভাষা। সন্ধ্যা কি, সন্ধ্যা হচ্ছে দিনের শেষ, রাতের শুরু, এই যে একটা মিলন সময় অর্থাৎ কিছুটা আলো কিছুটা অন্ধকার, কিছুটা স্পষ্ট কিছুটা অস্পষ্ট, কিছুটা বুঝতে পারা যায় দেখা যায়, কিছুটা দেখা যায় না অর্থাৎ বোঝা যায় না, অর্থাৎ আলো আধারিতে রহস্যময়তায় আচ্ছন্ন যেমন সন্ধ্যার পরিবেশ প্রকৃতি, এই গানগুলির ভাষাও তেমনি সন্ধ্যার মতোই আলো আধারিতে ভরা। তাই এর চরিত্রগত দিক বিচার করে, ভাষাগত চরিত্র বিচার করে হরপ্রসাদ শাস্ত্রী নাম দিলেন সন্ধ্যা ভাষা, আলো আধারিপূর্ণ ভাষা। সেই চর্যা গানগুলি বাঙালির অন্যতম প্রথম এবং শ্রেষ্ঠ সম্পদ, অন্যতম শ্রেষ্ঠ সম্পদ, কারণ সেই চর্যা গীতির হাত ধরেই বাংলা ভাষা, বাংলা গানের যে ইতিহাস বা সংস্কৃতি ক্রমবিবর্তিত হয়েছে।
আজকে এইটুকু মোটামুটি বলা হলো। পরের ক্লাসে আমি বা পরের পর্বে আমি চর্যাগীতি সম্পর্কে এর গানের যে বিষয়টি সেই সম্পর্কে কিছু কথা আলোচনা করে দেবো।